আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শিশুদের জামা তৈরি আরেকটি পদ্ধতি নিয়ে এসেছি। এটা খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন, খুবই অল্প সময়ে জামাটি তৈরি করা যায়। আমি প্রথমে একটি কাপড় নিয়েছি, দুই ভাঁজ করে কাপড়টি 20 ইঞ্চি পরিমাণের লম্বা এবং 20 ইঞ্চি পরিমাণে পাশে নিয়েছি। কাপড়টি ডবল কাপড় নিয়েছি আমি। কাপড়টি প্রথমে আমি দুই মাথা সেলাই করে নেব, উপরের দিকে ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নেব, উপরের দিকে সেলাই করে নেব। এই পদ্ধতিতে জামাটি আপনারা খুব সহজে এবং একদম অল্প সময়ে শিশুটির জামাটি তৈরি হয়ে যায়। গরমের সিজনের জন্য এটা খুবই আরামদায়ক বেবিদের ফ্রক। সময়ও খুব কম লাগে। প্রথমে উপরের জয়েন্টটা সেলাই করে নেব। এভাবে আমি সামনের পার্ট এবং পিছনের পার্টের উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণে দোনো পার্টে সেলাই করে নেব। দেখুন, দুটোটাই আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে ইলাস্টিক বসাবো। উপরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে আমি ইলাস্টিক বসাবো। এখানে লম্বা করে ইলাস্টিকটা বসাবো। দেখুন আমি কীভাবে ইলাস্টিক বসাচ্ছি। লম্বা করে টান করে ধরে ইলাস্টিকটা বসাতে হবে, তাহলে সামনের দিকে কুচি কুচি ডিজাইনটা হবে। কিছু পরিমাণে কাপড় রেখে আমি ইলাস্টিকটা বসিয়ে নেব। এই ইলাস্টিকটার কারণেই ডিজাইনটা, জামার ড্রেসটা অনেক সুন্দর হবে। ডিজাইনটা আলাদা করে কুচি দেওয়ার প্রয়োজন হবে না, এভাবেই কুচি হয়ে যাবে। এভাবে আমি সামনে এবং পিছনে দুই পাটেই ইলাস্টিক বসিয়ে নেব, তাতে দুনো পাশেই ডিজাইনটা আসবে। দেখুন এভাবে আমি বসিয়েছি, ইলাস্টিক কি সুন্দর কুচি কুচি হয়েছে। এইরকম করে আমি আরও তিন পার্টে ইলাস্টিকটা বসাবো। এখানে আমি ডবল দিয়েছি, এভাবে আমি চার পার্টে সেলাই করব ইলাস্টিকটা। সামনে এবং পিছনের পার্টে দুপাশেই আমি ইলাস্টিক লাগিয়েছি। দেখুন নিচে আমি কুচি দিয়েছি। কুচি বসানোর জন্য আমি 4 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য, ডিজাইন করার জন্য। তাহলে ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর আসে। আপনারা কুচি ইচ্ছে না করলেও বসাতে নাও পারেন। ধরুন আমি ইলাস্টিকটা চারটে ইলাস্টিক বসিয়েছি বুকে। কুচি না দিলেও চলবে, কিন্তু কুচিটা দিলে, এক্সট্রা কুচি দিলে দেখতে ড্রেস খুব সুন্দর লাগে। আমি বেল্টের জন্য, কাঁধের বেল্টের জন্য 8 ইঞ্চি পরিমাণে নিয়েছি। দুইটি বেল্ট বানাবো কাঁধের জন্য। কাঁধ দুটো বসালেই ড্রেসটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি সামনের ডিজাইনের জন্য একটি ফুল বানিয়ে বসিয়েছি সেম কালারের কাপড়ের। দেখুন কত সুন্দর ড্রেসটি তৈরি হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই কম সময়ে বেবিদের ড্রেস তৈরি করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।